ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ। এবার আসরের তৃতীয় দিন আর্জেন্টিনা সৌদি আরবের মধ্যকার খেলায় অপ্রত্যাশিতভাবে আর্জেন্টিনা হেরে যায়, ফলে ভক্তদের মধ্যে বিষাদের ছায়া নেমে আসে। হতাশায় না ভুগে তাদের উৎসাহ দিতে শরীরে আর্জেন্টিনার পতাকা জড়িয়েছেন চিত্রনায়িকা মৌ খান। মৌ আর্জেন্টিনার সমর্থক। তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত। আর্জেন্টিনাকে নিয়ে ভিন্ন কিছু একটা করার ইচ্ছে থেকেই পতাকা জড়িয়ে শ্যুট করেছি। ভক্তরা মৌয়ের ছবি পছন্দ করেছেন। ছবিগুলো চলতি বিশ্বকাপ উপলক্ষে তোলা হয়েছে। মৌ বলেন, আমি মেসিকে পছন্দ করি, তার খেলা ভালো লাগে, এ কারণে শুধু মেসিকেই সাপোর্ট করব। জিতুক হারুক কোনো সমস্যা নেই। শুক্রবার 25 নভেম্বর সকাল থেকেই রাজধানীর পল্লবীতে বাহাদুরি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন মৌ খান। এতে তিনি জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন। এছাড়াও মৌ অভিনীত 7টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে শিগগিরই আরও একটি বড় খবর জানাতে পারবেন বলে জানান তিনি।